বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই আবারও মালয়েশিয়ায় শ্রমবাজার খুলবে বলে আশা করছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ভিসা থাকা সত্ত্বেও মালয়েশিয়া যেতে না পারা 70% কর্মীকে এরই মধ্যে টাকা ফেরত দেওয়া হয়েছে বলেও জানান তিনি। শ্রম অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ মনে করেন এই উদ্যোগ দেশটিতে দ্রুত শ্রমবাজার খুলতে সহায়তা করবে। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে গেল 31 মে বাংলাদেশ, নেপাল ও ভুটান সহ 14টি দেশ থেকে জনশক্তি নেয়া বন্ধ করে দেয় দেশটির সরকার। এতে ভিসা পেয়েও টিকিট সংকটে মালয়েশিয়া যেতে পারেননি বাংলাদেশের 17,000 কর্মী। ফলে নড়ে চড়ে বসে সরকার, নির্দেশ দেওয়া হয় কর্মীদের টাকা ফেরত দেওয়ার। গত 2 মাসে ক্ষতিগ্রস্ত প্রায় 12,000 কর্মী এই টাকা ফেরত পেয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। বাইরা বলেছে যে 70% রিপেমেন্ট হয়ে গেছে, আমরা বলছি যে টোটাল লিস্ট এবং যার যে সমস্ত শ্রমিকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদেরকে ডাইরেক্টলি দেওয়ার জন্য, যারা দিয়েছে খুশি না হওয়া পর্যন্ত, তারা এগ্রি না হওয়া পর্যন্ত সেটা আমাদের চলমান দিয়ে থাকবে। সরকারের এই উদ্যোগের ফলে মালয়েশিয়ায় ফের জনশক্তি রপ্তানির পথ খুলবে বলে মনে করেন শ্রম অভিবাসন বিশ্লেষকরা। মালয়েশিয়ার হাই কমিশনের মাধ্যমে হোক, মালয়েশিয়ার বিভিন্ন সংস্থাগুলির মাধ্যমে হোক, আমাদের এনজিওগুলোর মাধ্যমে এই মেসেজ কিন্তু মালয়েশিয়া সরকারের কাছে গিয়েছে যে বাংলাদেশ সরকারের রিক্রুটিং এজেন্সিগুলো তারা কিন্তু তাদের কর্মীদের অর্থ ফেরত দিয়েছে, সুতরাং এখানে কোনো অস্বচ্ছতার জায়গা নেই। ইটস এ গুড মেসেজ। এই মেসেজটা মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে যখন যাবে তখন কিন্তু মালয়েশিয়ান সরকার এই ব্যাপারটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে তারা আবার এই কর্মী নেবার ক্ষেত্রে অন্যান্য যে দেশগুলো রয়েছে তার চাইতে আমি খুবই আশাবাদী। আমি মনে করি বাংলাদেশকে তারা বেশি প্রাধান্য দেবে। যদি কোনো রিক্রুটিং এজেন্সি এখনো পর্যন্ত কোনো কর্মীকে হয়রানি করছে তাহলে কিন্তু আমরা মনে করি যে সেটিও কিন্তু আইনের আওতায় আসা দরকার। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বাধা কাটাতে আগামী মাসে দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হবে, তাই আগে থেকেই সংশ্লিষ্টদের দর কষাকষির প্রস্তুতি নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। খোলার ব্যাপারেই আলাপ আলোচনা হয়েছে এবং সেটা খোলার ব্যাপারে আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে আগামী মাসে, সেই মাসে ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে। মালয়েশিয়ার সাথে আমাদের যে বন্ধুত্ব এবং যে আমাদের অর্থনৈতিক যে সম্পর্ক রয়েছে, যে লেনদেন রয়েছে, উইন উইন সিচুয়েশন রয়েছে, এবার আমাদের যে মালয়েশিয়ার শ্রমবাজারটি আবার জয়েন্ট ওয়ার্কিং কমিটি মিটিং এর মাধ্যমে খুলবার জন্য যে একটা প্রস্তাব চলছে, পূর্বের যে জিনিসগুলো আমাদের শর্টেজ ছিল সেগুলিকে ওভারকাম করে আমরা আবারও অন্যান্য দেশের চাইতে বাংলাদেশ যাতে বেশি পরিমাণে কর্মী প্রেরণ করতে পারে সেদিকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা নেবার জন্য সরকার রিক্রুটিং এজেন্সি বারের প্রতি আমাদের অনুরোধ রইল। বিএমইটির তথ্যমতে 2004 সাল থেকে এ পর্যন্ত 12 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী কাজ করছেন মালয়েশিয়ায়। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।